পাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, তাই নাকি? চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে কার গলে তোলব মনে দরজা খুলিব শৈরে, মনে দরজা খুলিব আমরা সে ছয় ঘাটি পাবো। সত্যই, চল আর বিলম্ব করে লাভ নেই, চল। তাই তো, এই মুহূর্তে বেহুলা তার সখীগণকে নিয়ে এসে এই ছয় ঘাটিতে স্নান করবে, আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছয় ঘাটির কুলে আমি পুজো করব, আর বিলম্ব নয়, ওই আমি নাচিয়া নাচিয়া যাইব গো ছয় ঘাটি পুজিতে, আমি নাচিয়া নাচিয়া যাইব গো ছয় ঘাটি পুজিতে। প্রথমে ঘাট পুজিবাই আমি গো,
আজব করব, দেখি বেহুলা বালি কতক্ষণে আসে। সই সই, তোকে বলেছিলাম না ছয় ঘাটিতে আমরা এসে পৌঁছেছি। তাই তো সই, চল আমরা সুন্দর করে গিয়ে সেখানে স্নান করে আসি। বেশ চল চল সই। কি হলো সই? হে কি আমি দেখলাম রে সই, কি এই ছয় ঘাটিতে বুঝি আমার আর স্নান করা হলো না রে। কেন? ওরে কারে ঘরে রেখা লিয়া রে চা, ঘাটে করলো আলো রে কা সত্য বলেছিস সই। চল আমরা যেখানে গেলে কোনো বিপদ আসুক না কেন, হ্যাঁ সেই ছয় ঘাটিতে আমরা স্নান করবোই সই। বেশ, তবে আমরা যাওয়ার সময় চোখ বন্ধ করে ছয় ঘাটিতে নেমে পড়বো। বেশ চল চল একসঙ্গে গিয়ে আমরা সেই ছয় ঘাটিতে স্নান করব। একি ওরে ওরে রূপের অহংকারী, তোর পায়ের জল দিলে আমার অঙ্গে, তাই তোকে করছি অভিশাপ, লোহ বাসর ঘরে তোর স্বামীকে খাইবে পদ্মার কাল ভুজঙ্গে।
বেহুলা প্রভু তোমার প্রতি মনে আছে মাগো তোমার কর্মদোষে অপর নারী তো অভিশাপ করতে তোমার লজ্জা নাই আছে সত্যি যদি হয়ে থাকে আমি সতীর গর্ভে জন্ম কথা দিলা কখনো হারাতে দেব না আমার প্রাণপতি রে ও তুই নিজেকে বলতে চাই ছোটি তুই আমি সত্যি তুই যখন ছোটি তা ছোটির প্রমাণ দে তোমার সত্যি আমি নাচি বলো ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু বিষ্ণু মহেশ্বর মহেশ্বর ডুবে বলো দেখো দেখো আমার হস্তে কি উঠে তুমি চেয়ে দেখো তোর হাতে ছঙ্কর ছিদুর উঠেছে বলে তুই চতি তোমার হস্তে কি উঠেছে বুড়িমা বাবা কি গন্ধ কি গন্ধ বুড়িমা বলিনি হস্তের মধ্যে মৃত ষোল মৎস্য উঠিয়ে কখনো প্রমাণ করা যায় না কি তুমি সতী কন্যা
তোমার অভিশাপ আমার আর লাগবে না, তাই চললাম না ঘরে ফিরে চললাম। শালা, তুই যখন ঘরে যাবি এই মলা বচ্চাকে জীবিত করে যা, তবে বলবা তুই ছতি নয় ছতি। মৃত মস্যের প্রাণ দেন কখনো যে মানুষের পক্ষে ফিরিয়ে দেবো অসম্ভব। বুড়িমা কে বলেছে ছতি ছবি পারে? সত্যি যদি আমি বারো মাসে এগারোটি একাদশী গ্রহণ করে থাকি, পারবো আমি তোমার এই ষোলো মাসে প্রাণদান ফিরিয়ে দিতে পারবো? তা আমার হস্তে তুমি তুলে দাও। জগৎ জননী মা মনসা দেবী, জানি না তুমি কোথা থেকে দেখছো গো জননী, তোমার সেবিকা বিহুলা ডাকে তুমি সারা দিও গো মা, তুমি সারা দিও। জয় জয় মা মনসা দেবীর জয়। পালালো 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 সখি, হ্যাঁ পালিয়েছি। তুই পেরেছিস, তুই তবে চতি আই ছন মেয়ে, তোর নাম কি বেহুলা? দাঁড়াও, তোমায় আমি কিছু বলতে চাই। তুমি আমায় অভিশাপ দিয়েছি এই ছয় খাটির জলে, দিয়েছি আমি তোমায় করলাম অভিশাপ, ভিক্ষে না আসবে তোমার আমার প্রতি নাচি আইলে। দিতে পারলি কি বললি বাবা? দাদা দাদা দাদা, আচ্ছা তোর অভিশাপ যখন তুই দিলি আমাকে, থাক তোর নাম কি বেহুলা? হ্যাঁ, দেখ তো কে জানো ডাকে তোকে, কে কে ডাকতে আমাকে কে গো? ওখানে তো কেউ নেই শো না, কে কি সই বুড়িমা কোথায় শো সই? জানি না, তোর আমায় কথা দে এই জায়গাটি যা যা হয়েছে কাউকে বলবি না। সই চলবো না, ঘরে ফিরে যা। বুড়িমার হস্ত থেকে মৃত শলমস্তকে হস্ত ধারণ করে সত্যই মনে মনে কি যেন বলল, আর মুহূর্তের মধ্যে ওই মৃত শলমাস প্রাণ ফিরল। আমার মন বলে কি বলে মহারাজ, তার মধ্যে রয়েছে অলৌকিক শক্তি, কোন দৈব শক্তি রয়েছে, না হলে মৃত ষোলো মাছকে প্রাণ দিতে পারে রূপে লক্ষ্যে মনে সরস্বতী। হ্যাঁ, সর্বষোলক্ষণে কন্যা, এই কন্যার সঙ্গে যদি আমি আমার লক্ষ্যের শুভ বিবাহ দেই, না জানি তার হয়তো অলৌকিক দৈব শক্তির বলে আমার লক্ষ্যকে চির অমর করে রাখবে। সত্যই বলেছেন মহারাজ, কিন্তু আমি তার পরীক্ষা নেব। পরীক্ষা নেবে? ওই বুড়িমার কথা মতো এই পবিত্র হেতার জ্যেষ্ঠে পথের মাঝে রেখে তার সতীত্বের পরীক্ষা নেব, সত্যই সে সতী না অসতী। তাই করুন মহারাজ। জয় শিব শুভ, জয় মা ভবানী, জয় অসয়, জয় চল চল। যেদিন আমরা বৃদ্ধ হবো না, হ্যাঁ এই লাঠি আমাদের সম্বল হয়ে দাঁড়াবে। তাই এই লাঠিটাকে অপমান করেছি বলে প্রণাম করে তাকে এক পাশে রেখে দিই। চল চল সই, চলে ফিরে যান। অনেক মশাই মহারাজ, এবারে আমার বিশ্বাস হয়েছে এই যে সতীকন্যা, তার চলা বলা সত্যই সর্বসুলক্ষণা। সত্যই বলেছেন মহারাজ, এই কন্যার সঙ্গে আমি যদি আমার লক্ষ্যের বিবাহ দিই, তাহলে তাহলে আমার লক্ষ্যই চির অমর হয়ে থাকবে। হ্যাঁ মহারাজ, কিন্তু এই ছয় ঘাটের তীরে সে কন্যাকে আমি দেখলাম, কন্যার কি নাম, তার বাড়ি কোথায়, তার পিতার কি নাম, কোন জাতির কন্যা ইত্যাদি পরিচয় না পেলে
আমি কার সঙ্গে বিয়ে নিয়ে আলাপ আলোচনা করব মহারাজ? তাই পথের মাঝে তাদের আত্মপরিচয় আমি নেব। বেশ মহারাজ। দাঁড়াও মা। সই বোধহয় আমাদের কি বলছে, চল কি বলে শুনে আসি। কিছু বলছেন? হ্যাঁ মা, আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব, আশা করি আমার প্রশ্নের যথাযথ উত্তর তুমি দেবে। কেন দেব না, অবশ্যই। তাহলে ঘরে মশাই মহারাজ, তাহলে তাদের পরিচয় নেওয়া যাক। সত্যই বলেছেন। ও তোমরা দিয়ে বাড়ি কোথায়? সত্যই বলেছেন। আরে কোথায় তোমার বাড়ি? সতী কন্যার বাড়ি হচ্ছে উজানিনগর। উজানিনগর। এবার জানতে হবে তার পিতার কি নাম। সত্যই বলেছেন, তাই না? হ্যাঁ। আরে কি বাচস্পতি সদা করো পিতা হয় মন গো মহারাজ। ঘটক মশাই মহারাজ, ওই কন্যার পিতার নাম হচ্ছে বাচস্পতি সদাগর। সদাগর। এবার জানতে হবে, হ্যাঁ, ওই কন্যাটির কি নাম। সত্যই বলেছেন, তাই না? হ্যাঁ। আরে কি মাতার নাম Oh,
নাম হচ্ছে বেহুলা নাচনী। কিন্তু কোন জাতির কন্যা, আমার স্বজাতি না বিজাতি তাতে জানলাম না, জানতে হবে কন্যাটা কোন জাতির কন্যা। আর কি আমি যেমন গন্ধবেনে জাতি, হ্যাঁ কন্যাটি হচ্ছে গন্ধবেনে জাতি, তাই কি করা যেতে পারে মহারাজ? মহারাজ সবকিছু মিলে যাচ্ছে, সবকিছু মিলে গেছে, কিন্তু মেয়েটি বিবাহিত না অবিবাহিত এটাই তা কি করে জানবো? মানে দত্তা না অদত্তা? সত্যই বিবাহিত, বিবাহ যদি থাকে হ্যাঁ তাহলে হবে দত্তা, আর যদি অবিবাহিত থাকে তাহলে হবে অদত্তা। এবার জানতে হবে আমাকে কি? আরে দত্তা এতদিনে উপযুক্ত কন্যার সন্ধান আমি পেলাম। বেশ মা, এবার তাহলে তোমরা আসতে পারো। ভুল যদি হয়ে থাকে আমাদের ক্ষমা করে দেবে। বেশ ঘরেমশাই, মহারাজ আমার কাছে আশীর্বাদ চাইছে। হ্যাঁ আমি আশীর্বাদ না দিয়ে কি পারি? প্রাণ ভরে আশীর্বাদ দেবো। বেশ মহারাজ। আরে আশীর্বাদ বান্ধবীকে পছন্দ হয়েছে, তার পরিচয় আমরা পেয়েছি সদর জানিনগরে ঘর।